Dear students, এখন আমি ক্লাস 10 ফিজিক্স থেকে টার্ম 1 এর জন্য কিছু কোশ্চেন আমি সাজেস্টেড কোশ্চেন দিচ্ছি তোমরা জানো যে টার্ম 1 এ যে দুটি চ্যাপ্টার থাকবে ফিজিক্স থেকে সেটা হচ্ছে আলোর প্রতিফলন ও প্রতিসরণ তারপরে আরেকটা চ্যাপ্টার হচ্ছে মানুষের চোখ ও বর্ণময় বিশ্ব দেখো এখানে আমরা যদি দেখি যে ফিজিক্স টার্ম 1 এর মার্কস টোটাল থাকবে 13 মার্ক এর মধ্যে আলো প্রতিফলন ও প্রতিসরণ চ্যাপ্টার থাকবে 8 মার্কস ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখো যে এমসিকিউ যেটা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে তিনটি একের মানের ভেরি শর্ট অ্যানসার টাইপ থাকবে তিনটি একের মানের তো তিন তিন 6 নম্বর হলো আর শর্ট অ্যানসার টাইপ সংক্ষিপ্ত প্রাথমিক প্রশ্ন থাকবে একটি দুই এর মানের ঠিক আছে তো এখানে কত হলো তাহলে 8 নম্বর হচ্ছে আলো প্রতিফলন ও প্রতিসরণ চ্যাপ্টার থেকে 8 নম্বর থাকবে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি এখানে দেখো একের মান এবং দুই এর মান মিলিয়ে দিয়েছি তোমরা বুঝে মানে যেটা একটু বড় সেটা দুই এর মানের জন্য পড়বে তারপর আমি পরের চ্যাপ্টারগুলো এভাবে দেখতে থাকবো দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত দর্পণ এবং অবতল দর্পণ এবং উত্তল দর্পণ বলতে কী বুঝো একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্ব বলতে কী বোঝায় এদের মধ্যে সম্পর্ক কী দাড়ি কামানোর কাজে কীরূপ দর্পণ ব্যবহার করা হয় এবং কেন যানবাহন চালকের পাশে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন তারপরে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন তারপরে হচ্ছে উত্তল দর্পণ এর তিনটি ব্যবহার লেখো 8 নম্বর হচ্ছে অবতল দর্পণের তিনটি ব্যবহার লেখো দেখো 9 নম্বর হচ্ছে দাঁতের ডাক্তারেরা সাধারণত কোন ধরনের দর্পণ ব্যবহার করে থাকেন 10 নম্বর গোলীয় দর্পণের সূত্রটি লেখো বস্তু অসীমে অবস্থিত হলে একটি অবতল দর্পণ কর্তৃক বস্তু প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তারপরে তার একটি চিত্র অঙ্কন করে দেখাও প্রতিবিম্বের প্রকৃতি ও অবস্থান উল্লেখ করো তারপর 11 নম্বর বস্তু বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে বস্তু বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে বস্তু ফোকাসে তারপরে বস্তু ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং তার আকৃতি প্রকৃতি চিত্রসহ উল্লেখ করো দেখো এখানে এই যে 11 নম্বর থেকে 14 নম্বর কোশ্চেনগুলি 15 নম্বরের মতো করে কোশ্চেনটা কমপ্লিট করতে হবে অর্থাৎ 15 নম্বরে যেমনভাবে আছে বস্তু ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে তো এরকমভাবে ওই 11 12 13 14 সবগুলি তো এরকম এতটুকু করে লেখা ছিল তো এখানে তোমরা হলে যে এই কথাটা আছে অবস্থিত হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তো এইগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে এরকম যেমন 12 13 নম্বর আমি বলছি বস্তু বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে অবস্থিত হলে কথাটা দেখতে পারবে এবং প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং তার আকৃতি ও প্রকৃতি চিত্রসহ উল্লেখ করো দেখো এই কোশ্চেনগুলো একটু বড় মাপের আমি দিয়েছি এই জন্য যে এখানে 3 বা 4 নম্বর জন্য তো আসবে না দুই এর মানে আসলে এখান থেকে হয়তো যে কোনো একটি কোশ্চেন করবে আমি একসঙ্গে একটার মধ্যে 3-4টি করে কোশ্চেন করে দিয়েছি তো কোনটি আসবে সেটা তো আর বলা যাচ্ছে না যে এটাই নির্দিষ্ট করে আসবে আমাদের শিখতে হবে এইগুলি প্রত্যেকটাই তো এখানে হচ্ছে 16 নম্বর এখন গোলীয় দর্পণের ক্ষেত্রে বিবর্তন বলতে কী বোঝো তারপরে সমতল দর্পণের বিবর্তন +1 বলতে কী বোঝো একটি অবতল দর্পণের ক্ষেত্রে অসদ অবশিষ্ট প্রতিবিম্ব পেতে বস্তুকে কোথায় রাখতে হবে তারপরে 17 নম্বর হচ্ছে আলোর প্রতিফলন কাকে বলে ঠিক আছে তো তারপরে হচ্ছে দুটি ভিন্ন মাধ্যমের আলোর দ্রুতি ও প্রতিসাঙ্কের মধ্যে কীরূপ সম্পর্ক বর্তমান লম্ব আপতনের জন্য প্রতিফলন কোণ ও প্রতিসরণ কোণের মান কত হয় একটি উত্তল ও অবতল লেন্সের চিত্র অঙ্কন করে যথাক্রমে তাদের অভিসারী ও অপসারী ক্রিয়া দেখাও তারপরে এখানে 23 থেকে 28 পর্যন্ত কোশ্চেনগুলি ওই যে আগে একবার বলেছিলাম কতগুলি প্রশ্ন একই টাইপের এরকমভাবে আছে যে 23 নম্বর হচ্ছে বস্তু অসীমে অর্থাৎ এটা কী হবে বস্তু এই যে 28 নম্বর যে কোশ্চেনটা আছে এটার সঙ্গে মিলিয়ে দেখো বস্তু এখানে লেখা আছে অ্যাপ এবং মেরুর মধ্যে তো এখানে আছে বস্তু অসীমে
এখানে অবস্থিত হলে লিখতে হবে বস্তু অসীমে অবস্থিত হলে উত্তল লেন্সের কোথায় প্রতিবিম্ব গঠিত হবে আকৃতি প্রকৃতি চিত্র অঙ্কন করে দেখাও এরকম ভাবে হবে কোশ্চেনটা তো 24 নম্বর কোশ্চেনটা হবে বস্তু 2f ও অসীমের মধ্যে অবস্থিত হলে উত্তল লেন্সের কোথায় প্রতিবিম্ব গঠিত হবে আকৃতি প্রকৃতি চিত্র অঙ্কন করে দেখাও একইভাবে 25 নম্বর বস্তু 2f এ অবস্থিত হলে উত্তল লেন্সের কোথায় প্রতিবিম্ব গঠিত হবে আকৃতি প্রকৃতি চিত্র অঙ্কন করে দেখাও এভাবেই কথাটা কমন থাকবে আর কি 26 নম্বর 2f ও f এর মধ্যে বস্তু অবস্থিত হলে উত্তল লেন্সের কোথায় প্রতিবিম্ব গঠিত হবে তা আকৃতি প্রকৃতি চিত্র অঙ্কন করে দেখাও ঠিক আছে 27 নম্বর হচ্ছে বস্তু f এর মধ্যে অবস্থিত হলে তাহলে তার উত্তল লেন্সের ক্ষেত্রে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে আকৃতি প্রকৃতি চিত্র অঙ্কন করে দেখো 28 নম্বর f এবং মেরুর মধ্যে অবস্থিত হলে উত্তল লেন্সের কোথায় প্রতিবিম্ব গঠিত হবে আকৃতি প্রকৃতি অঙ্কন করে দেখাও ঠিক আছে তো 29 নম্বর হচ্ছে 29 নম্বর বলছে যে অপরতল লেন্সের ক্ষেত্রে বস্তু অসীমে ও 2f ও f এর মধ্যে অবস্থিত হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তার আকৃতি ও প্রকৃতি কিরূপ হবে চিত্র অঙ্কন করে দেখো 30 নম্বর হচ্ছে লেন্সের সূত্র লেখো লেন্সের বিবর্তন বলতে কী বুঝো তারপরে 31 নম্বর লেন্সের ক্ষমতা বলতে কী বোঝো ইহা কীভাবে নির্ণয় করা হয় লেন্সের ক্ষমতা এর একক কী 32 নম্বর হচ্ছে লেন্সের ক্ষমতা ওয়ান ডায়োপ্টার এর সংজ্ঞা দাও 2 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্সের ক্ষমতা নির্ণয় করো তারপরে 33 নম্বর হচ্ছে গাণিতিক সমস্যার জন্য পড়াশোনা তোমরা প্র্যাকটিস করবে টেক্সট বুক পেজ 186 এর কোশ্চেন নম্বর 10, 11, 12, 14, 15, 16, 17 এছাড়া পেজ 182 এর এক্সাম্পল 10, 10.3, 10.4 পেজ 170 এর এক্সাম্পল 10.1, 10.2 তারপরে কোশ্চেন 34 বলেছে কি একটি আয়তাকার কাজ ফলকের ক্ষেত্রে চিত্র অঙ্কন করে দেখাও প্রতিসৃত রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল হয় তারপর 35 নম্বর হচ্ছে একটি সৌরচুল্লি তৈরি করে করতে তুমি কী ধরনের দর্পণ ব্যবহার করবে উত্তরের সপক্ষে যুক্তি দাও তারপরে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে অসদ ও সমশিষ্য প্রতিবিম্ব পেতে বস্তুকে কোথায় রাখতে হবে ঠিক আছে এই কোশ্চেনগুলি আলোকের প্রতিফলন চ্যাপ্টার থেকে আলো প্রতিফলন ও প্রদর্শন চ্যাপ্টার থেকে পড়াশোনা করবে আর তাছাড়া বইয়ের ভিতরে যে লাইন বাই লাইন যে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলিও পড়াশোনা করবে তোমরা ঠিক আছে দেখো ফিজিক্স টার্ম ওয়ানে এবার মানুষের চোখ ও বর্ণময় বিশ্ব চ্যাপ্টার থেকে আমি কিছু কোশ্চেন দিচ্ছি দেখো এখানে এমসিকিউ একটি একের মানের একটি থাকবে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন একের মানের দুটি থাকবে তারপরে শর্ট অ্যান্সার টাইপ দুইয়ের মানের একটি থাকবে টোটাল মার্ক হবে 5 নম্বর তো আলো প্রতিফলন ও প্রদর্শন চ্যাপ্টার থেকে 8 নম্বর থাকবে আর মানুষের চোখ ও বর্ণময় বিশ্ব থেকে মোট থাকবে 5 নম্বর 8, 5, 13 নম্বর ফিজিক্স থেকে থাকবে টার্ম ওয়ানে এখানে দেখো প্রথম কোশ্চেনটি হচ্ছে বর্ণালীতে যে 7টি বর্ণ দেখা যায় তার মধ্যে সবচেয়ে উপরের ও সবচেয়ে নিচের বর্ণ দুটি কী তারপরে 2 নম্বর হচ্ছে বর্ণালীতে দৃশ্যমান 7টি বর্ণের ক্রমের সংক্ষিপ্ত নাম কী 3 নম্বর আলোক রশ্মিগুচ্ছের বিভিন্ন রঙের কোটিকে কী নামে অভিহিত করা হয় 4 নম্বর সাদা আলোর বিভিন্ন রঙে বিভাজিত হওয়ার ঘটনাকে কী বলে 5 নম্বর প্রিজম দ্বারা আলো সাদা আলো কয়টি উপাদান বর্ণে বিচ্ছুরিত হয় 6 নম্বর সাদা আলো বিচ্ছুরণের সময় কোন বর্ণের আলো সর্বাধিক বাঁকে এবং কোন বর্ণের আলো সবচেয়ে কম বাঁকে 7 নম্বর কে সর্বপ্রথম সূর্যরশ্মির বর্ণালী পাওয়ার জন্য প্রিজম ব্যবহার করেছিলেন 8 নম্বর দুটি প্রিজমকে কীভাবে স্থাপন করে সাদা আলো পাঠালে কোনো বর্ণালী পাওয়া যাবে না 9 নম্বর সাদা আলোকে সংশ্লিষ্ট করলে কয়টি উপাদান বর্ণ পাওয়া যায় তারপরে 9 নম্বর হচ্ছে ঠিক আছে 9 নম্বর সাদা আলোকে বিশ্লিষ্ট করলে কয়টি উপাদান বর্ণ পাওয়া যায় 10 নম্বর হচ্ছে একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও 11 নম্বর প্রকৃত সূর্যোদয়ের কত মিনিট পূর্বে আমরা সূর্যকে দেখতে পাই একই প্রশ্ন প্রকৃত সূর্যাস্তের কত মিনিট পর পর্যন্ত আমরা সূর্যকে দেখি সেটাও হতে পারে তোমরা বুঝে নিও মূলত কোন দুটি কারণের জন্য আকাশে আমরা রামধনু দেখি 13 নম্বর নক্ষত্র বা তারা ঝিকমিকি করে কেন 14 নম্বর হচ্ছে গ্রহেরা ঝিকমিকি করে না কেন দেখো দুইয়ের মানের জন্য তোমরা এই প্রশ্নগুলি পড়তে পারো এই চ্যাপ্টার থেকে কাচের প্রিজম দ্বারা সাদা আলোর বিচ্ছুরণ এর চিত্র সহ একটি পরীক্ষা বর্ণনা করো আকাশে কীভাবে রামধনু তৈরি হয় ব্যাখ্যা করো নক্ষত্র বা তারারা ঝিকমি করলেও গ্রহেরা ঝিকমিকি করে না কেন তারপর প্রকৃত সূর্যোদয়ের কিছু পূর্বে আমরা সূর্যকে দেখি কেন
অথবা সূর্যাস্তের পরেও প্রকৃত সূর্যোদয়ের সরি এখানে হ্যাঁ ঠিক আছে প্রকৃত সূর্যোদয়ের কিছু পূর্বে আমরা সূর্যকে দেখি কিনা, অথবা সূর্যাস্তের পরেও আমরা সূর্যকে দেখি কিনা, অথবা আরেকটা প্রশ্ন বলতে পারি বিলম্বিত সূর্য না এটা বিলম্বিত এখানে এটা ঠিক করে নেবে বিলম্বিত সূর্যাস্ত ও এটা হবে ওই অগ্রিম এই জায়গাটা একটু এখানে আমি বলছি যে এই যে জায়গাটা বিলম্বিত না হয় এটা কী হবে এটা অগ্রিম সূর্যোদয় ও বিলম্বিত সূর্যাস্ত বলতে কী বোঝাবো এই যে প্রশ্নগুলি তোমরা রেডি করে নেবে ঠিক আছে ধন্যবাদ।